ওকে, আমাদের সাথে যুক্ত আছে আমাদের পুরাতন স্টুডেন্ট মাহি। মোটামুটি তিনি এখন অনেক সফল একজন ফ্রিল্যান্সার। তো তিনি কত টাকা ইনকাম করে এবং তিনি কীভাবে ইনকাম করে, কোন সার্ভিসগুলো দিচ্ছে মার্কেট প্লেসে, এবং তার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। তো যেহেতু আমাদের কাছ থেকে কোর্স অনেক আগে, তার সাথে তেমন যোগাযোগ ছিল না, হুট করে আমরা দুই একদিনের ভিতরে তার সাথে কথা হয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের আসলে মোটিভেশন করবে যে আসলে ফ্রিল্যান্সিং করে সফল হওয়া যায় কি না বা ইনকাম করা যায় না কি না, এই বিষয়গুলো আসলে অনেকেরই কাজে লাগবে, বা আমরা ওর কাছ থেকে জানতে পারি তিনি কীভাবে ইনকাম করতেছে। তো মাহি, তুমি আসো। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তো তোমার বাসা কোথায় এক্স্যাক্টলি? আমার বাসা হয় সিলেটের মেইন টাউনে। সিলেট মেইন টাউনে। তোমার বয়স কত? 18। 18। তুমি কোন ক্লাসে পড়ো? এইবার আমি এসএসসি দিয়েছিলাম, আর রেজাল্ট এসে এসে এসএসসি দিছো তুমি? জি, এইবার রেজাল্ট বার হইছে, মানে ওনাতে পড়ছো। ও, পাস তো তাহলে হয়েছে। ওকে, কত পয়েন্ট আসছে? 4.16। তো তুমি আসলে মান্থলি কামাও কত? ওকে, মাসে 50,000 টাকা ইনকাম করো। তোমার 18 বয়স, এই বয়সে তুমি মাসে 50,000 টাকা ইনকাম করো। তুমি ফ্রিল্যান্সিং এ জয়েন হয়েছো কতদিন হয়েছে? মানে টোটাল শুরু করছিলাম কত, আর আউট অফ মার্কেট প্লেস থেকে কত? $4,000 মতো শুধু মার্কেট প্লেস থেকে ইনকাম করছো? ওকে, $4,000 প্লাস মার্কেট প্লেস ইনকাম, আর হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে হচ্ছে বাকিগুলো না? তো আউট অফ মার্কেট প্লেস যেগুলো ইনকাম করছো ওগুলোর কোনো দেখার কোনো স্কোপ আছে? এগুলো আমার ফোনে মেসেজ আছে আর কি, ব্যাংকে ও ট্রান্সফার করে অনেক অনেক কাজ পাইনি, ট্রান্সফার করে অনেক করতে পারলে এরকম। ও, ওইভাবে আসলে দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার। ওকে, আমরা তাহলে মার্কেট প্লেসটা আপাতত দেখতে পারি, কি বলো? ওকে, মার্কেট প্লেসে কোনটায় কত কমে গেছো বললা? ওকে, ঠিক আছে, শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। এটা তো উইথড্র দিছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে, সবার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে ফাইবার কেটে নেওয়ার পরে কিন্তু $3,000। হ্যাঁ, তাহলে এই অ্যাকাউন্টের ভিতরে ধরতে গেলে 3500 প্লাস দেখা যায়, 20% কাইটা নেয়। তো তাহলে মোটামুটি অনেক। আর এখানে একটু রিলোড করো তো, আমরা বিষয়টা একটু আবার দেখি, কারণ অনেকে আছে এগুলা অন্যভাবে নিতে পারে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তুমি সার্ভিসটা কী দাও এখানে? ওকে, আর মানে ইউটিউব ভিডিও, এসইও সার্ভিসগুলো দিচ্ছ, আর আউট অফ মার্কেট প্লেসে কী দিচ্ছ? সেমি, মানে শুধু ইউটিউব নিয়ে কাজ করতেছো, রাইট? ওকে, কথা হচ্ছে তুমি তো আরো অনেক কিছু শিখছিলে, ওগুলো কি করতেছো তাহলে? মানে শিখছো সবগুলোই, কিন্তু তুমি কাজ করতেছো একটা বিষয় নিয়ে? ফেসবুকে ইনস্টাগ্রামের কাজ
করে দেই, বাকি তো অন্য অন্য যে সার্ভিস গুলো আছে সবগুলাই দিয়ে দেবে। তো আসলে এটা অনেক বড় একটা জিনিস, অনেকজনে আসলে মার্কেট প্লেসে আসে বা যে শুধু মার্কেট প্লেসেই কাজ করতে হবে এরকম যারা চিন্তা ভাবনা করে আসলে তারা সম্পূর্ণ ভুল। কারণ এখানে দেখা যাচ্ছে মাহি প্রায় মার্কেট প্লেস থেকে 4-5 লাখ টাকার মতো আর্ন করছে, আর তার থেকে বেশি আর্ন করছে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস থেকে। এবার আউট অফ মার্কেট প্লেসে তুমি কোন কোন সাইটে বা কোন জায়গা থেকে মূলত ক্লায়েন্টগুলো হান্টিং করো? আউট অফ মার্কেট প্লেসে ভাই বেশিরভাগ আমার ওই আমি ইনস্টাগ্রামে করছি আপনার, আর ইউটিউব থেকে, ইউটিউবে ক্লায়েন্ট নিয়েছি, তারপর ফাইবার থেকে নিয়েছি, এগুলো সিক্রেট এগুলো ছাড়ে অনেক আছে আর কি, এগুলো ছাড়িয়ে গেছিলাম। বুঝতে পারছি। ওকে, এটার এই বিষয়টা তুমি যেটা বললা এখন, এই বিষয়টা নিয়ে সামনে আমাদের আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিংয়ের ক্লাস একটা চলবে, মানে আসবে। আর একটা হচ্ছে নতুন একটা সিক্রেট মেথড বের হয়েছে, তো ওটাতে সর্বনিম্ন আশা করা যায় মাসে $1,000 থেকে $2,000 আর্ন করা যাবে। এটা হচ্ছে এজেন্সি টাইপের বায়ার ধরার একটা টুলস আছে। তো যেমন আমাদের লিড গরিলা নামের একটা টুল ছিল, ওইটাতে কিন্তু আমরা এজেন্সি টাইপের ক্লায়েন্টগুলো হান্টিং করতাম। সেম আর একটা টুল চলে আসছে মার্কেট প্লেসে। আর ইনস্টাগ্রামে কি তুমি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কি এজেন্সি টাইপের অ্যাকাউন্ট করে চালাও নাকি পার্সোনালি চালাও? পার্সোনালি তোমাকে বুঝে কেমনে যে তুমি এই সার্ভিস দেয়? মানে আমার যে কাজগুলো করছি যেগুলো সবগুলোর প্রুফ আমি দেওয়ার আগে আপনার স্টোরির মধ্যে যে হাইলাইট স্টোরি আছে না, মানে সেভ করে রাখি, প্লাস আমার এই প্রোফাইলে কিছু পোস্ট করে রাখি, এগুলো দেখলে আর কি কোন ক্লায়েন্টই আপনার এই বিলিভ না করে যায় না, দেখা পরে ওরা বিলিভ করতে পারি বুঝছেন। আর তারপর আর যদি কোনো ক্লায়েন্ট বিলিভ না করে দেয় তো আমি ফাইবার নিয়ে আসি, ফাইবার নিয়ে আসে তার কোনো সমস্যা নেই তো বলছি। তার মানে এটা একটা পয়েন্ট, কিন্তু সবাই এই বিষয়গুলো জানে না আসলে। আমরা হ্যাঁ হ্যাঁ অনেকজনে কি ভাবে যে সোশ্যাল মিডিয়াগুলো কাজে লাগায় না, ওরা ভাবে যে আমি আমি কাজ করছি, আমি লোকালি আমি কাজ করি নাই সমস্যা নাই, আমি যে ওই হোমওয়ার্কগুলো করো, হোমওয়ার্কগুলো কিন্তু আমরা চাইলে ডালতে পারি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, এগুলো কিন্তু হেল্প করবে। মানে এক কথায় ক্লায়েন্টকে দেখানোর জন্য আপনার একটা ভালো একটা পোর্টফোলিও বানানো সোশ্যাল মিডিয়াগুলোতে, এগুলো মানুষ কাজে লাগায় না। তারা দেখা যায় যে শুধু ডাইরেক্ট ক্লায়েন্টকে মেসেজ লাগায় যে তুমি আমাকে হায়ার করো, দেখা যায় এইভাবে ক্লায়েন্ট বুঝে যে এগুলো হচ্ছে মানে ফ্রড করতে আসছে। তো এই হচ্ছে বিষয়। তোমার ক্যাশ দেয় নাই? ও তো ক্যাশ দিবে $6,000 ফাইবার ক্যাশ মাসলি। কি সর্বনিম্ন 50,000 আসে? সর্বনিম্ন 50,000? সর্বোচ্চ কত হয়েছে এক মাসে? যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তোমার? অনেকজনে বলে যে মার্কেট প্লেস এখন খুবই চাপ, দেন হচ্ছে কাজ পাওয়া যায়। আমার তো এখনো বলতে গেলে আমার আর কি কোর্স শেষ করে 1 বছর হয় নাই, আমার দুইটা অ্যাকাউন্ট তুলে ফেলছি বুঝছেন, একটা 2 লেভেলে একটা 1 লেভেলে, তাই মার্কেট প্লেস কিভাবে বাদ হয়? তো অনেকে বলে তোমার দুইটা অ্যাকাউন্ট, একটা লেভেল 2 একটা লেভেল 1, তাহলে তাহলে অনেকে বলে মার্কেট প্লেসের চাপ। মার্কেট প্লেস আসলে চাপ না, মার্কেট প্লেসের অ্যালগোরিদম যদি জানা হয়, গিগ কীভাবে র্যাঙ্ক করা হয় এগুলো যদি ঠিকঠাক মতো কেউ জানে তাহলে 100% তিনি মার্কেট প্লেসে সফল হবে। যেমন আমরা নিজেরাই, আমি নিজেও তো একটা ক্লায়েন্টের কাছ থেকে 18 বা 19 বার করে অর্ডার নিছি, এরকম অনেক ক্লায়েন্ট আছে। আমি ভাই একটা ক্লায়েন্টের কাছ থেকে 29টা অর্ডার দিয়েছি, ওকে, এক ক্লায়েন্টের অ্যাকাউন্টে, আর এখন আমার নিউজ অ্যাকাউন্ট ওইটা
অল্প কয়েকদিন ওই যে ফার্স্ট পেজে আসছে, আজ পরে মানে লাস্ট এক সপ্তাহে $300 প্লাস ইনকাম করেছে। আমরা মোটামুটি শুনলাম মাহির কাছ থেকে, তিনি মাত্র 18 বছর বয়সে তিনি প্রায় 7 লাখ টাকার উপরে ইনকাম করছে, এবং আমরা বুঝতে পারলাম যে তিনি এখন বর্তমানে 2টা অ্যাকাউন্ট ব্যবহার করতেছে ফাইবারের এখানে, এবং আউট অফ মার্কেট প্লেসে তার একটা ভালো একটা পজিশন তৈরি করে ফেলেছে খুব অল্প সময়ের ভিতরে। মূল কথা হচ্ছে, এখানে আপনি যাই কিছু শিখেন না কেন, সেটা মার্কেট প্লেসের কাজের হোক অথবা আউট অফ মার্কেট প্লেসের কাজের জন্য হোক, অবশ্যই সেটা আপনাকে ভালোভাবে শিখতে হবে এবং ধৈর্য সহকারে এই জায়গাটাতে আপনাকে থাকতে হবে, এবং আপনি এখানে কন্টিনিউয়াসলি আপনার স্কিলগুলো তৈরি করতে হবে। যদি স্কিল থাকে আপনি কোথাও ঠেকবেন না, স্কিল থাকলে আপনি যে কোনো জায়গার থেকে আর্ন করতে পারবেন, শুধু যে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে এরকম না। এর উদাহরণস্বরূপ আমাদের মাহি এই কাজগুলো করতেছে, এবং আমাদের অনেক ভালো ভালো পজিশনের স্টুডেন্ট আছে যারা আলহামদুলিল্লাহ মাসে প্রায় 1-1.5-2 লাখ টাকা ইনকাম করে। তো সবার জন্যই শুভকামনা রইল, আশা করি যে আপনারাও যদি এই সেক্টরে আসতে চান অবশ্যই ধৈর্য সহকারে এখানে কাজ শিখতে হবে এবং আসতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যাদের রিসেন্টলি অনেক মানুষ আমাকে ফোন করেন যে আমি অ্যাডমিশন নিতে চাই কিন্তু আমার 1 থেকে 2 মাস বা 3 মাসের ভিতরে ইনকাম দরকার, তাহলে আমি মনে করি আপনার জন্য ফ্রিলান্সিং না, আপনি এখনই আসার দরকার নাই। আপনি একটা জায়গার থেকে আপনার একটা ইনকামের সোর্স থাকলে তাহলে আপনি এখানে আসতে পারেন, আদারওয়াইজ আগে আসা সঠিক হবে না আপনার জন্য। যদি আপনার ফ্যামিলি সাপোর্ট দেওয়া দরকার পড়ে তাহলে এটা আপনার জন্য না, কারণ এখানে আপনাকে উঠতে কমসে কম 6 মাস প্লাস সময় লাগবে। 6 মাস কারো কারো ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে কম হয়ে থাকে, কেউ 1.5 মাসের ভিতরে অনেক কিছু অ্যাচিভ করে ফেলে, আবার অনেকে আছে 1 বছরে কিন্তু ভালো পজিশন তৈরি করতে পারে না। তো আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলিকে বেকআপ দিবেন, বেকআপ দেওয়ার জন্য আসতে চাচ্ছেন, বা আপনার কাছে এখন 1-1.5 বছরের ভিতরে তাদেরকে সাপোর্ট না দিলেও আপনার ফ্যামিলি ঠিক থাকবে, তাহলে আমি মনে করি আপনি ওয়েলকাম, হয় এখানে আসতে পারেন, সেটা আমার কাছে হোক অন্য কোথাও হোক, আপনি যেখানে খুশি শিখতে পারেন, কিন্তু সেটা অবশ্যই কিন্তু আপনার সময় সাপেক্ষ বা সময় থাকতে হবে আপনার কাছে। ঠিক আছে, তো অনেক কথা বললাম, তাহলে আমি এখন বিদায় নিচ্ছি, সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।